আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মল্লিক মেশিনের শেষ আপডেট আমি রাজু মল্লিক আপনাদের সামনে বেশ কিছু মেশিন নিয়ে হাজির হয়েছি সামনে দেখছেন বিগ বস সেই আমাদের অনেক আমার খামারি ভাইরা এবং সাইলেন্স যারা বিজনেস করেন বিজনেস পারপাসে তারা অপেক্ষায় ছিলেন বছরকে বছর তো আমরা তাদের জন্য আন্তরিকতার সাথে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের সেই মেশিন আপনাদের সেই প্রিয় মেশিন আমি আপনাদের হাতে অলরেডি তুলে দিতে পারবো ইনশাল্লাহ ইতিমধ্যে চলে আসছে আমরা রিভিউ দিয়েছি এবং আমি মেশিনটা আরও ভালোভাবে আপনাদের বিস্তারিত বলবো এবং সাথে সাথে আমাদের অন্য মেশিনগুলো আপডেট দিব ইনফরমেশন তথ্য দিব এবং মেশিনগুলো আরও কোয়ালিটিফুল যে আসছে দুই হাজার চব্বিশে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এই ভিডিওতে ভিডিও টানবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের নতুন ফলোয়ার ফলোয়ার দিয়ে রাখবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আলহামদুলিল্লাহ আপনারা আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল আপনার পুরো মডেল আপনার আপনার এটা হলো এমন একটা চমৎকার মেশিন যা ফুল সেফটি আমি দেখা যাচ্ছে মেশিনটা চালু রয়েছে আমি যদি মেশিনের ভিতরে চলেও আসি মেশিনে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই যার কারণে এখানে বেল্ট কাবার দিয়ে ঢাকা এবং মজার ব্যাপার হচ্ছে এটা ফুল সেফটি আমার যে কার্বন স্টিল পেনাম যেটা আমি হাতুর দিয়ে বাড়িয়ে বাড়িয়ে দেখাইছি দেখেন এই এই পাশে সেই সেক্টরটা এই সেক্টরটা পুরো সেফটি পুরো সেফটি যার কারণে আপনার বাসায় যদি সুনামনিরা থাকে মেশিন চালু অবস্থায় যদি চলে আসে ইনশাল্লাহ আপনার মেশিনের কাছে চলে আসলো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই তো অবশ্যই আপনারা মেশিন চালু অবস্থায় আপনার আউটপুট ডেলিভারি পয়েন্টটা আপনারা নজর রাখবেন কারণ এর ভিতরে যদি ইচ্ছা করে হাত ঢুকায় দেন তাহলে কলাম আপনার দুর্ঘটনা ঘটবে আপনারা এইগুলো আপনারা অবশ্যই এটা হলো দেখে রাখবেন আমরা এই যে তারপরেও ওয়ার্নিং স্টিকার লাগানো আছে আপনারা কখনোই যেন ভুল করেও মেশিন যেমিনদের আউটপুট হয় ডেলিভারি কারণ ওখানে ব্লেডগুলো থাকে অবশ্যই সতর্কমূলক আমি একটা মেসেজ দিতে চাই আপনারা মেশিনের ভিতরে যেন এইভাবে কখনোই রানিং অবস্থায় যেন হাত দিবে না তাহলে আপনার হাত কেটে যাবে কারণ কি এখানে আপনার ডেলিভারি পয়েন্টে আপনি এটাই কখনোই যেন এটা আমি এই তথ্যটা দিয়ে দিলাম এবং আপনারা সবসময় আমি সেফটিযুক্ত মেশিন পেছার চেষ্টা করি সারা বাংলাদেশে মল্লিক মানে একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান তো মল্লিক মেশিন সবসময় কোয়ালিটি মেনটেন করে গবেষণা করে আমরা সব সবসময় একটা মেশিনের তথ্য পুরো দেওয়ার চেষ্টা করি কারণ আমরা ইতিমধ্যে আপনার আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যেটা কমন মেশিন দুই সাল থেকে দিচ্ছি এই মেশিনটায় রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আপনার পুরো যেই ইয়েটা আছে পার সেকশনটা আছে এটা আমরা আপডেট করেছি আপডেট করার কারণে এই মেশিনটা এখন বর্তমান আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই আপডেট মেশিন এবং যারা নিতে চাচ্ছেন এই পায়া দিয়ে তারাও নিতে পারছেন কারণ কি ওই পায়া একটা জিনিস আমি টেকনিক্যালি দেখলাম যে পায়া দিয়ে সেট করে মোটরটা পরবর্তীতে বেল্ট ঢিলা বা ই করার জন্য একটু বুঝাশোনার লোক নাহলে একটু প্রবলেম তো অবশ্যই আপনারা যে যেটা চুজ করবেন ওটা নিয়ে বেটার হবে কারণ আমার আমার জানা মতে এবং আমার চোখী দেখা মতে তবে অবশ্যই আপনারা যেটাই চুজ করবেন সেই ফ্রেম আপডেট ফ্রেম দিয়েও নিতে পারেন আমাদের যেটা কমন রয়েছে এটাতেও নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি কথা বলছিলাম আমাদের যে বিগ বস মেশিনটা নিয়ে এবং আমাদের কনভেয়ার এবং সেমি কনভেয়ারটা নিয়ে তো আমি ভিতরের অংশটা আপনাদের কিছু তথ্য দিতে চাচ্ছি ইনশাল্লাহ কারণ আমি এই মেশিনটা এই ধরনের মেশিন যারাই বিদেশ থেকে আমদানি করে এনেছে তারা কি করে তারা হলো দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বিক্রি করে তবে অবশ্যই এটা পাঁচ টন ক্যাপাসিটি মানে পাঁচ হাজার কেজি পার ঘন্টা তো আপনারা দেখেন এখানে শত শত ব্লেট রয়েছে অসংখ্য ব্লেট এখানে প্রথমে কী করে এই কনভেয়ার এখান থেকে আপনার ইনপুট করবেন আপনার দেখা যাচ্ছে খড় ঘাস কাটলে অবশ্যই ইনপুট করবেন অথবা আপনার যাচ্ছে ভুট্টা ঘাস রয়েছে একেবারে ধরে পাঁচা ধরে দিয়ে দিবেন এই পাঁচটার রুলারে নিয়ে ষাট চলে যে এখান থেকে আপনার সেই কাটিংটা ছয় বিলেট বিশিষ্ট এখানে কাটিং হবে কাটিং হওয়ার পরে এই সেক্টরে যাবে এই যে যেখানে অসংখ্য বিলেট রয়েছে এই সেক্টরটায় আপনারা ইয়েটা ভুট্টা গাছটা বাড়িয়ে থেতলিয়ে মুলাম করে তারপরে আউটপুট দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এই সেক্টরটা দিয়ে আপনি সাইলেস বেরিয়ে যাবে এবং এরপরে জিরো সাইজটা কিভাবে করবেন এখানে যে টেরে রয়েছে এবং এই জায়গাটা অফ করার এই আউটপুটটা অফ করার লাইন রয়েছে আপনারা এই পার্টে দিবেন শর্টে দিবেন এবং এইখানে কাটাং কাটিং হওয়ার পরে এখানে হবে এখানে কাটিং হওয়ার পরে এই জায়গা এই গ্লিন্ডারে যে সাইজটা আরও ইয়ে করে দিয়ে জিরো করে আপনার ইয়ে ভুসি সাইজ করে দিবে দিয়ে আপনার এই কালে সাইক্লোন হয়ে এমনিতে ডেলিভারি দিবে এবং দানাদার যখন বানাবেন দানাদারটা যখন বানাবেন তখন কি করবেন গম ভুট্টা দিয়ে মিশ্রিত করে আপনার ধান এই হলারে দিয়ে দিবেন এই পাশ দিয়ে আপনার তখন এই হলার দিয়ে আপনার আউটপুট হবে তাহলে এক মেশিন দিয়ে আপনি খামারের সমস্ত কাজ করে নিতে পাচ্ছেন এই মেশিনটা বাজারে দুই লক্ষ আড়াই লক্ষ করে সিন্ডিকেট করে বিক্রি করে তো আলহামদুলিল্লাহ আপনাদের এক লক্ষ টাকার মধ্যে আমি এই মেশিনটা দিয়ে দিব পাঁচ টন ক্যাপাসিটি তবে অবশ্যই যারা ক্যাপাসিটি কম নেবেন তাদের জন্য কমে আসবে রেট অনেক কমে আসবে ওই জন্য আপনারা অবশ্যই ম্যানেজারের কাছে ফোন দিয়ে আপনারা কেমন ক্যাপাসিটি লাগবে আপনার আড়াই টন লাগবে না তিন টন পাঁচ টন না চার টন লাগবে সেইভাবে আমরা মোটরটা দিয়ে দিব এবং তখনই আপনাদের সাথে অবশ্যই লাখের ভিতরে সমস্ত আপনারা যদি পাঁচ টনও নেন তাও লাখের ভিতরে থাকবে এই জন্য দুশ্চিন্তার কিছু নাই আমি আমি কিছুটা ইনফরমেশন তো দিয়ে দিলাম তো যারাই নিতে চাচ্ছেন এই মেশিনটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সরাসরি আমাদের ম্যানেজার আছে আমাদের ম্যানেজার আমাদের ম্যাডাম আছে তারাও মানে সেল ম্যানেজার পদে আছে তো আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন অথবা আপনারা সমস্ত ইনফরমেশন তথ্য আপনারা আরও সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এবং দামের বিষয়টা কি হয় আপনারা আমাদের সাথে কথা বলবেন ন্যায্য মূল্যে আপনাদের দেবো কারণ আমরা সবসময় আপনাদের নিয়ে চলতে চাই কারণ আমি একটা প্রোডাক্টে সীমিত লাভ রেখে আপনাদের কাছে আপনাদের হাতে আমি তুলে দেওয়ার চেষ্টা করি সবসময় দেখেন আমি এই যে পাওয়ার টিলারটা আপনাদের আমার সব প্রান্তিক পর্যায়ের সব কৃষক ভাইরা রয়েছে তাদের জন্য আমি আমি কি না করি দেখেন যেখানে অন্যান্য যে কোনো কোম্পানি একটা একটা তাদের কোনো নামগন্ধই নাই মানে একটা ট্রেডমার্কও নাই কোনো ব্র্যান্ডিংই না সেসব কোম্পানি একটা পাওয়ার টিলার এনে আপনার বিশ হাস ইঞ্জিন দিয়ে বিক্রি করছে বা ষোলো হাসপারের ইঞ্জিন দিয়ে বিক্রি করছে এক লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ টাকা আমরা এই পাওয়ার টিলারটা মল্লিক ব্র্যান্ডের আপনার সব থেকে ফুল কোয়ালিটি মেনটেন করে এবং সমস্ত কিছু এনার্জি সেভিং করে যাতে আপনার জ্বালানি খরচ আপনার চাষ করবে বেশি এবং ইয়ে তেল তেল খরচটা কম হবে কৃষকের দিক তাকিয়ে আমি সেই পাওয়ার টিলারটা কলাম আপনাদের কাছে উপহার দিচ্ছি মাত্র এক এক লক্ষ হাজার টাকা আমাদের কোম্পানি থেকে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা রেট করেছিল তো আমি সরকারি সাপোর্ট এবং আমাদের কোম্পানি সহযোগিতায় আমি গলাম তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো আপনাদের আমি সাশ্রয়ী মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য করার চেষ্টা করি আমার প্রান্তিক পর্যায়ে যেসব খামারিরা রয়েছেন এবং প্রান্তিক পর্যায়ে যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের জন্য আমি সব সময় আমি প্রাণে কাজ করে আসছি এবং কাজ করবো ইনশাল্লাহ তো আপনারা আমার সাথে থাকবেন এবং মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন যারাই মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মেশিনগুলো দেখবেন ভিডিও কলে দেখবেন আমাদের ম্যানেজার সিনিয়র ম্যানেজার আলম তার সাথে ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে অবশ্যই আমাদের মল্লিক খোদাই করে লেখা আছে আপনারা দেখবেন দেখে শুনে বুঝে শুঝে তারপরে ক্রয় করবেন আপনার টাকা আপনার আপনি কোথা থেকে প্রোডাক্ট ক্রয় করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে আপনার সঠিক পণ্য সঠিক জায়গা থেকে ক্রয় করুন সাপোর্ট নেন এবং আপনারা আমাদের মল্লিক পরিবারের সহযোগিতা নেন তো আমি ভিডিও আর বেশি বাড়াতে চাচ্ছি না আমি কিছু দিনের মধ্যেই আমি চায়নাতে যাব ইনশাল্লাহ আমি চাইনাতে যেয়েও আমি আপনাদের রিভিউ দিব এবং আমাদের খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানির মেলা এই মেলাতে আমাদের সারা বাংলাদেশ জুড়ে আমাদের কৃষক ভাই এবং আমাদের খামারিদের দর থাকলো এবং আমরা চেষ্টা করব আমরা চিঠির মাধ্যমে আপনাদের ইনভাইট কাঠ পাঠানোর জন্য তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি মোহাম্মদ রাজু মল্লিক আজকের মতো ভিডিও থেকে বেরিয়ে আসতে চাচ্ছি পরে আর ভিডিওতে আপনাদের সাথে আর একদিন দেখা হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি মোহাম্মদ রাজু মল্লিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ